সরকারি যে টিউবওয়েল কোথায় বসে? জনসাধারণ পানি একটা জনসাধারণের জন্য কোথায় বসে? যদি আগামী দিনে আমাদেরকে আপনারা সুযোগ দেন, প্রথম কথা বিধানসভায় সুযোগ দিয়েছিলেন আমাকে, আপনাদের ঘরটাকে কি আমি বিক্রি করেছি? কৃষ্ণ কল্যাণী না গর্বিত বলে না বিজেপিতে ভাবতে হবে আপনাকে ওদের নাটক। বিধানসভা তথ্য বলছেন, স্পিকার স্যার বলছেন উনি বিজেপির বিধায়ক, আর উনি আমরা আবার টিভিতে মিডিয়া দেখে দিচ্ছি তৃণমূলে তিনি ঝান্ডা হচ্ছে, কিভাবে আমাদের সাথে ছেলেখেলা করছে। আমি কি সেই কাজটা করেছি আপনাদের সাথে? আপনাদের ভোটে সম্মান দিচ্ছি তো, যেমন ভরসা করে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন সেই ভোটে আমি সম্মান দিচ্ছি আর আমি তো দেবো। আপনারা যদি আমাদেরকে ভরসা করে আগামী নির্বাচন ধরে আসতে যাচ্ছে আমাদের ভোটটা, আমি কি করবো আপনাদের তো জানি। প্রথম কথা হচ্ছে আপনার এলাকায় প্রকৃতভাবে বিধবার ভাতা পাওয়ার দরকার, তারা পাচ্ছে ভোট ধরুন তারা পাচ্ছে না। যে পরিবার বাড়ি পড়ার দরকার সে পেয়েছে কি, তার পরিবর্তে কাটাচ্ছে, এইগুলো সমাধান হওয়া দরকার। তো সমাধান কে করবে? নমস্কার দিকে না, আমি চাই আপনারাই সমাধান করুন, আপনার ভোটের সমস্যা আপনারাই সমাধান করবে। সমাধান করার রাস্তা কি? আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন একবার ভোটে, ভোটে যদি সমাধান হয়ে যাবে সেটাও নয়, ভোট দিয়ে যেতালে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা আনবো, যেটা আছে যেটা আনেন বাস্তবায়ন হবে, সেটা কি গ্রাম সংসার রাখবো। এই ভোটের ভোট নম্বর কত? 131 নম্বর ভোটে কাদেরকে বিধবা ভাতা দিতে হবে, কাদেরকে বার্ধক্য ভাতা দিতে হবে, তাদের আবাস যোজনার নিশ্চয় নাম তুলতে হবে, তাদের 100 দিনের কাজের নাম তোলা দরকার, কর্মস্থলের যে গাছ লাগানোর জন্য কোটা গাছ আসছে কোথায় কোথায় গাছ লাগানো হচ্ছে, শ্মশান যিনি থাকে সেখানে শ্মশানের সাইডে গাছ লাগানো টোটাল পাশে তো ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, বা এলাকায় কি উন্নয়ন হবে। 131 নম্বর বুথে কি চাই? পানীয় জলের সমস্যা কি, লাইটের সমস্যা কি, রাস্তাঘাটের সমস্যা, এটা 131 নম্বরের সাধারণ ভোটাররা বসে ডিসাইড করে দেবে, সেটা আমাদের মেম্বারকে আমাদের প্রধান দিন আপনারা প্রদান করেন আমাদের পার্টি থেকে সেটা মেনে নিতে হবে। অর্থাৎ আপনারা যে উন্নয়নটা চাইবেন সেটাই ভূতের লোক যেটা চাইবে সেটাই হবে, এসি ঘরে বসে কোনো উন্নয়ন হবে না, এটা মাথায় রাখবেন, অঞ্চল অফিসে বসে কোনো উন্নয়ন হবে না, ওখানে শুধু বাস্তবায়ন হবে। উন্নয়ন করতে গেলে কি কি লাগবে আপনাদের ভোটে এসে ভূতের লোক মানলে যেটা সেটাই আমরা সেখানে করবো, এই পরিষেবাটা আপনাকে দেবো যদি আপনারা বুঝে দেবেন। এখানে একটা মিটিং হচ্ছিল, এই জায়গাটার কথা বলছি, ভোটের সমস্ত মানুষকে ডাকা হলো এখানে, আগামী আগামীর জন্য কারা বিধবা ভাতা পাবে, গ্রামের মানুষ সবাই কি উপস্থিত থাকে, ভগবানের মায়ের নামে আজকে রাতে বিধবা ভাতা চলছে, সেটা নিশ্চয়ই কাঠিন হবে, সেটা বাদ দিয়ে দিয়ে কার বললো ওই গরিব মানুষটা যে বিধবা ভাতা পাবে আপনারাই বলে দেবেন তার নামটা এমনি হবে, তাহলে কোনো দুর্নীতি হবে? দুর্নীতিকে কারা বন্ধ করতে পারবেন? আপনারা। যে দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে বলে চিৎকার করছি আমরা, দুর্নীতিকে বন্ধ করতে হবে, বন্ধ করতে পারবে ভোটাররা, ভোটাররা ছাড়া কেউ পারবে না, আমিও পারবো না, আপনারা আমাকে ক্ষমতা খুলে দেবেন তার উপরে আমি পড়ে আগে। আপনারা এখানে দেখুন না, ওদের রাস্তার ধারে গাছ লাগাবেন, 3.5 লাখ টাকা 3,20,000 টাকা ভোট লাগিয়ে দিয়েছে, কটা গাছ লাগিয়েছে, 10টা হলে ঘুরে ঘুরে গাছ লাগিয়েছে, 3,20,000 টাকা বসে জানাতে হবে তখন প্রধানকে, মেম্বারকে জানাতে হবে, আর যদি ওই কটার বেশি কম যদি গাছ লাগায় আপনারা বলতে পারবেন দেয় তুমি কেন গাছ খেয়েছো, হবে না কি ভাই? এই সমাজ ব্যবস্থাটাই বিজ্ঞান জানতে হবে, জানতে গেলে কি করতে হবে, ভোট
হচ্ছে ঠিক জায়গায় দিতে হবে। যারা মনে হবে যে সমাজ ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইছে তাদের পক্ষে ভোটটা নেই। আর যদি মনে করেন যে আপনারা নওশাদ সিদ্দিকে ভোট দিয়েছিলেন, বেইমানি করেন, নওশাদ সিদ্দিকে যদি সুযোগ দিই এই সমাজ ব্যবস্থা আসবে তাই আমাদেরকে দেবেন। আপনার জায়গা আপনি কনভার্সন করলেন, আপনি প্ল্যান স্যাংশন করার জন্য টাকা দিয়ে আপনি বাড়ি ভাড়া দিয়ে যাচ্ছেন, ভিকারি ভোট ডাক পাচ্ছে কেন? ভোট যদি গিয়ে থাকেন তিন জায়গায় ভোট দিতে হবে, ভোট যদি লুট করে ভোট লুটতে হবে বন্ধ করতে হবে। এক মেম্বারের ভাগনার বাড়িতে, সেখানে কেউ ঢুকতে পারবে না, করলে এখনো আছে কথা। এই যে দুর্নীতি গুলো চলছে এগুলো তো বন্ধ করতে হবে। আরে ব্রিজটা দেখো পয়সা খেয়ে বেরিয়ে পড়েছে, ব্রিজটা আপনি পারাতে পারবেন না, আপনি যখন ব্রিজটা একটু হাঁটবেন দেখতে পারবেন। আপনি পয়সা কথা বললে আমাকে জেলে ঢুকিয়ে দেবে। শুনুন ভাই, জেলে তো আমাকে ঢুকিয়েছে, জেলের ভয়ে চুপ করে থাকলে ছেলেটা ভবিষ্যৎ নষ্ট হবে। আপনি আপনি চুপ করে থাকলে আপনার ছেলেদের আছে এখানে যারা আছে ধরুন তো সবার ছেলে বাচ্চারা সরকারি স্কুলে যায় না বেসরকারি স্কুলে, সবার সরকারি স্কুলে তাদের ছেলেরাও কিন্তু সরকারি স্কুলে যাচ্ছে, তাদের ছেলেরাও সরকারি স্কুলে গিয়ে শিক্ষা ঠিক মতো পাচ্ছে না। এডুকেশন পলিসি বলছে সর্বোচ্চ 40টা ছাত্র ছাত্রী থাকে, বাচ্চা থাকে একটা শিক্ষক দিতে হবে। আমি প্রস্তুত আছি, আমি আপনাদের কাছে বলছি এই মানুষের অধিকার বলার জন্য, অধিকারকে সচেতন করার জন্য আমরা জেলে যেতে হয়েছে। এই সচেতন করার জন্য যদি আমাকে 100 বার জেলে যেতে হয় আমি আপনাদের জন্য 100 বার জেলে যাবো। আপনি পারবেন, আপনার কাছে পাঠিয়ে দেবো, এটা মানুষের কাজ ইনশাআল্লাহ সাথ দিতে হবে। তো বলছি আমার একটা আরো কিছু জানিয়ে দিই, আমি বিধায়ক, আমি 7 লাখ টাকা এক বছরে পাবো, 7 লাখ টাকা এক বছরে পাবো উন্নয়নের জন্য। আমি হাতে পাবো না টাকা, একটা টাকা হাতে পাবো না, আমি শুধু দিয়ে আমার যে যে উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা যাবে সেগুলো আমি দিয়ে দেবো, অফিসে জমা দেবো। অনেক বড় একটা ইয়ে আছে, ওই হয়ে জুতো ছিঁড়ে যাবে। তারপরে বলছি সেটা যাতে আগামী দিনে সরব হয় সে ব্যবস্থা আমরা করে দেবো। তো 7 লাখ টাকা এক বছরে পাবো। এবার বলো 280টা যদি ভুল থাকে আমি 20,000 টাকা কি 21,000 টাকা একটা ভুতের উন্নয়নের জন্য, সেজন্য কিন্তু বলছি দুটো তিনটে বুথের মাথায় একটা করে কাজ দিতে চেষ্টা করছি। 1,50,000 টাকার করে প্রকল্প চারটে পাঁচটা বুথকে নিয়ে করছি, কিন্তু একটা প্রধানের মাধ্যমে। একটা অঞ্চলে এক বছরে 5 কোটি টাকা, সর্বোচ্চ 10 কোটি টাকা আছে। আপনার অঞ্চলে 30টা বুথ আছে, 30টা কি 31টা 29টা 30টা বুথের মাথায় 5 কোটি থেকে 10 কোটি টাকা আছে এক বছরে। আর আমার 280টা বুথের জন্য কত টাকা আছে? 7 লাখ টাকা। তাহলে কাজটা বেশি কখন হবে? প্রধানটাকে 50,000 টাকা যদি সমস্যা আমরা সমাধান করতে পারি তখন বললেন ভাই যে আপনি আমার সমস্যা সমাধান করবেন। সবার কথা বলছি আমি, আপনার মাথায় ঢুকছে ভাই? একটা বুথে একটা অঞ্চলে এক বছরে 5 থেকে 10 কোটি টাকা আছে, বুঝতে পারছেন? আমি বলছি পঞ্চায়েতে যদি আমরা পাই আমরা কাজ করার সুযোগটা পাবো, আমাদেরকে একবার তুলে দিই। এত বছর তো অনেকের হাতে তুলে দিয়েছে, 5 বছরের জন্য আমাদের হাতে যদি আপনাদের অনুরোধ করে তুলে দেন, আমরা রাস্তাঘাটের সমস্যা থেকে পানীয় জলের সমস্যা থেকে দূরীকরণ করবো,
সাথে সাথে আপনারা যেটা বলবেন সেটা উন্নয়ন হবে। বেশি ঘরে বসে পঞ্চায়েতে বসে উন্নয়ন হবে না। আর একটা আমি এক্সট্রা আপনাদের বলবো, আশা করছি সবাই সহমত হবেন, মা বোনেদের নিরাপত্তার স্বার্থে টোটাল অঞ্চলটাকে আমরা সিসিটিভি দিয়ে ঘিরে দেবো। আমি বলছি, তুমি কংগ্রেস করছি বলে অমুক পার্টি মারছে, সিপিএম করছে বলে অমুক পার্টি মারছে, যে হানাহানি কেন লাগিয়ে দেওয়া হচ্ছে এলাকার মসজিদ না অন্য মসজিদ? আমার কথা আপনি বুঝতে পেরেছেন? যদি সুযোগ দেন আমরা এটা করবো। আমি 60 লাখ টাকা পাই, এবারে 70 লাখ টাকা, এবারে আপকামিং ফিনান্সিয়াল ইয়ারে 70 লাখ টাকা করা হবে। দীর্ঘ 12 বছর পরে বিধায়কদের কোটাতে 10 লাখ টাকা বেড়েছে। এটা কাদের জন্য হয়েছে? ভাঙড়ের মানুষের জন্য হয়েছে। ভাঙড়ের মানুষ ভুল করে ফেলেছে ভোট দিয়ে, তাদেরকে বলবেন 12 বছর মমতা ব্যানার্জি উচ্চকে চোখ রেখে আদায় করতে কে পেরেছে? 7 লাখ টাকা 2011 সালে 10-11 অর্থবর্ষ ছিল, এটা 2022-23 অর্থবর্ষ। সেই 7 লাখ টাকা আমি আপনাদের ভোট পেয়ে বিধানসভায় গিয়েছি, মমতা ব্যানার্জিকে সেটা প্রশ্ন করেছি, তাকে 10 লাখ টাকা বাড়াতে বাধ্য করেছি। 7 লাখ থেকে 70 লাখ আপনাদের ভোটের জন্য, আপনাদের ভোটের জন্য হয়েছে। 7 লাখ আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, 5 বছর শেষে যাবার পূর্বে আমি টাকা কোথায় কিভাবে খরচ করেছি আমি প্রচেষ্টা করবো বাড়ি বাড়িতে লিখলে টাকারে পৌঁছে দেবো। যদি সম্ভব না হয় বড় বড় ব্যানার করে ঝুলিয়ে দেবো আমি কত টাকা মেরে খেয়েছি ওখানে লিখা থাকবে, কত টাকা কাজ করেছি ওখানেও লিখা থাকবে, আর কত টাকা বুধবাসী থেকে নিয়ে এসে বাচ্চাদের পড়াশোনার জন্য, কেউ লকারে দিয়ে ভর্তি হবে তার অ্যাডমিশনের জন্য, কে আলাদা ভর্তি হবে তার পয়সা তার কিছু দেওয়ার জন্য কি করেছি সেগুলো সব জানতে। তারপর যদি মনে হয় যে না নমস্কার ভাই আমাদের জন্য কাজ করেছে, আমি চিঠি করে জানাবো এখানে মানুষের যে সমস্যা আছে সেই দপ্তরে চিঠি করে জানাবো। তাই আমরা বলছি আমার হাতে সেই অর্থ নাই যে 30 টাকা আমি করে দিতে পারবো, কারণ 60 লাখ টাকা প্রায় 280টা বুদ্ধিটা মাথায় রাখবেন। আপনারা কি জানতেন 1 বছরে 5 কোটি টাকা একটা অঞ্চলে আসতে 5 থেকে 10 কোটি টাকা? জানিয়ে দিচ্ছে, ওই জন্য আমাকে জেল দিচ্ছে, আপনি শুনছেন আপনাকে জেল দিচ্ছে, চলেন জেল খাটি না কি আছে? ভাই এই জায়গাটার নামটা কি তো বলো তো ভাই।